বন্ধুরা, আমি হরিদাস বর্মন আর তোমরা দেখছো হরিদাস বর্মন ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো যে কিভাবে তোমরা তোমাদের নিজের ফটো ডুপ্লিকেট করবে, নিজের ফটো বা যে কারো ফটো। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে আমি একটি ছবি নিয়েছি এবং এটিকে আমি ঠিক এমনই ছবি আরেকটা এই পাশে করব। তো সেই জন্য আমি কি করব দেখো, তো কোনো কিছু ধরুন আমি ডুপ্লিকেট করবো মানে ক্লোন করব। তো এখানে দেখো একটি ক্লোন বলে একটি টুল আছে, এটা আমি এস কিবোর্ড দিয়ে প্রেস করব তাহলে এই টুলে চলে আসবো। তো এই টুলের মাধ্যমে আমি যে কোনো আমার একটি ছবি ডুপ্লিকেট করতে পারবো। তো চলো কীভাবে করবো সেটি আমি তোমাদের দেখে নিই। তো দেখো কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের যে সুইচগুলো আছে ওই সুইচের মাধ্যমে আমরা এটাকে বড় ছোটো করতে পারবো। তো দেখো এটাকে ঠিক এমন করার জন্য কি করব, সবার প্রথমে আমি আমার কিবোর্ডের কন্ট্রোল ধরে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করবো। ধরো আমি আমার মুখটাকে করবো সেই জন্য মুখের যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর কন্ট্রোল ছেড়ে দিয়ে এই যে পাশে দেখো যেই এলাম, কন্ট্রোল ছেড়ে দিলাম, গোল চিহ্ন হয়ে গেল। তো এখানে আমি ক্লিক করে এই ছবিটাকে আমি আরেকটা ডুপ্লিকেট বানিয়ে নেবো এই পাশে। তো তোমরা যত আস্তে আস্তে করবে তত তোমাদের ছবিটা ভালো হবে বা ভালো করে তোমরা বুঝতে পারবে। তো দেখো আমিও আস্তে আস্তে ঠিক এমনই আরেকটা ডুপ্লিকেট ছবি বানিয়ে নেবো এখানটায়। কন্ট্রোল ভুল যদি হয়ে যায় তাহলে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নেবে তোমরা। তোমরা দেখে নেবে যে তোমাদের কেমনটা করলে ভালো লাগছে দেখতে। তো দেখো আমি এখানে আমার ডুপ্লিকেট দুটো ছবি বানিয়ে নিয়েছি। আর এটা ভিডিওটি বানানোর কারণ হচ্ছে যে ক্লোন টুল কি কাজে লাগে সেটা দেখানোর জন্য ভিডিওটি বানানো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই যে এই যে ছটা টুল আছে, ছটা টুলের সম্বন্ধে বলেছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই ছটা টুল কী কী কাজে লাগে সেটা দেখতে পারো। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই।